সেখানে রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আমি তৃণমূলের মানুষের সাথে আমার রাজনীতিটা ছিল মূলত। ফলে তৃণমূলের আওয়ামী লীগ যারা করেন, দলটাকে যারা ভালোবাসেন, বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন, আমার নেত্রী সভা নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রতি যাদের আস্থা এবং গভীর বিশ্বাস এবং শ্রদ্ধা রয়েছে, সেই সব খেটে খাওয়া মানুষের এই সংগঠন তারা আমার পক্ষে রয়েছেন এবং তারা আমাকে আন্তরিকভাবেই সমর্থন করছে। বিশেষ করে আমরা মনোরদী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে না আরেকটা জিনিস, আমরা তৃণমূলের বিভিন্ন কাজে আসি, আপনার প্রতি জনগণের এত ভালোবাসা কী কারণে, কী কারণে ভালোবাসা তৈরি হল? আই লাভ মাই পার্টি, আই লাভ মাই বঙ্গবন্ধু, আই লাভ মাই আওয়ার লিডার শেখ হাসিনা, দ্যাটস ওয়াই দে লাভ পার্টি, দে লাভ বঙ্গবন্ধু, সেই কারণে তাদের এই অকৃত্রিম ভালোবাসা আমার প্রতি। নির্বাচনে আপনি আপনার যেহেতু দেখা গেছে আপনি মাঠ পর্যায়ে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? আল্লাহ চাই তো ব্যাপক সাড়া পাচ্ছি আমি। তা নির্বাচন অবাধ সুষ্ঠু, নির্বাচন সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেটা তো আপনার কতটুকু আশাবাদী? আমি একটি শতভাগ আশাবাদী, কারণ আমার নেত্রী, আমার সরকার, আমার মন্ত্রী সকলেই চাচ্ছেন সকল মানুষের অংশগ্রহণমূলক একটি নির্বাচন, যে নির্বাচনটা হবে অবাধ এবং নিরপেক্ষ, যেখানে সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, যে প্রতিনিধি তাদের কাজ করবেন, তাদের পাশে থাকবেন, তাদের সুখ দুঃখের অংশীদার হবেন। সেই বিশ্বাসই আমি বলছি যে নির্বাচনটা শতভাগ নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে। যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতির অঙ্গনে জড়িত আছেন, এমন দেখা গেছে জনগণ, আমার জনগণ, সাধারণ জনগণসহ আপনার যারা নেতাকর্মী আছে, যারা আপনার মানে বিশেষ করে যখন আপনার সরকার আওয়ামী লীগের মানে যখন বিরোধী দল ছিল, রাজনীতির বিভিন্ন হয়রানির শিকার হয়েছেন, এখন দেখা গেছে নির্বাচিত হতে পারলে তৃণমূল নেতাকর্মী এবং সাধারণ জনগণের জন্য আপনি বিশেষ করে কোন কাজগুলি আপনি আগে আগে এগিয়ে নিয়ে যাবেন? দেখুন, আমি রাজনীতি থেকে মনে করি মানুষের সেবা, এবং আমার কাছে সবচেয়ে যেটি প্রিয় এবং সবচেয়ে প্রায়োরিটি পাবে সেটি হচ্ছে মানুষের সেবাটাই আমার কাছে সবচেয়ে বড় দরকার। আমার বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন, মানুষকে সেবা করতেন, মানুষের প্রতি তার ছিল ভালোবাসা। তার একজন নগণ্য সৈনিক হিসেবে আমিও মনে করি দেশের মানুষকে ভালোবাসা, দেশের মানুষের সেবা করাটাই মানুষের, বিশেষ করে জনপ্রতিনিধিদের প্রথম এবং প্রধান কর্তব্য হওয়া উচিত। সেই লক্ষ্যে আমার সবচেয়ে বড় যেটি আমি মনে করি আমার প্রয়োজন, আমার কর্তব্য এবং দায়িত্ব, সেটি হচ্ছে মানুষের সেবা করা। মানুষের সেবা করতে গেলে যে যে বিষয়গুলো মানুষের, বিশেষ করে তার আর্থসামাজিক অবস্থার উন্নয়নটাই প্রথম আসে, সেই দিকটাই আমি খেয়াল করব এবং লক্ষ্য রাখবো এবং যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করব। একজন সফল শিক্ষক, একজন সফল রাজনীতিবিদ, একজন সফল বাবা, এই কথাগুলি শুনতে আপনার কেমন লাগে? খুব ভালো লাগে মানুষ যখন। আচ্ছা, আমাদের মাধ্যমে আপনার বিশেষ করে যারা আপনার নির্বাচনী এরিয়া, তাদের কাছে কিছু বলতে চান? আমি শুধু একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া, জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিন কে তার প্রতিনিধি নির্বাচিত হবে, সেক্ষেত্রে তাদের যোগ্য বিবেচনায় আমি যদি যোগ্য হই, আমার কর্মকাণ্ড, আমার অতীত, আমার বর্তমান সব কিছু মিলে যদি তারা মনে করেন যে আমি যোগ্য প্রার্থী, সেক্ষেত্রে আমি তাদের কাছে অবশ্যই আশা করব তাদের মূল্যবান ভোটটা যেন আমার টেলিফোন মার্কায় 24 তারিখে। আমাদের বাংলা সংবাদ 52.com থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের।